আরএনডি বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। তো আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে পিএম কিষাণ সম্মান নিধিতে 2021-এ নতুন আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আপনার কেউ কেউ কিন্তু নতুন আবেদন করেই ফেলেছেন। এবং নতুন আবেদন করার পর আপনার সবথেকে একটা বড় সমস্যার সম্মুখীন হচ্ছেন যে আপনি যখনই সেলফ স্ট্যাটাস চেক করতে চাইছেন সেখানে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন, রেকর্ড নট ফাউন্ড এরকম একটা কিন্তু স্ট্যাটাস শো করাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসছি, pmkishan.gov.in। এই লিঙ্কটি লিখে আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে সার্চ দেবেন তাহলে কিন্তু এই অফিসিয়াল সাইটে কিন্তু চলে আসতে পারবেন। তো এখান থেকে আমরা একটু উপরে তুলে নিচ্ছি, আপনাদের সমস্যাটা আমি দেখাচ্ছি এবং আজকে ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে কিভাবে আপনার স্ট্যাটাসটা আপনি চেক করবেন, অর্থাৎ লিগালি আপনার স্ট্যাটাসটা কি রয়েছে, অর্থাৎ মানে রিজেক্ট করে দেওয়া হয়েছে নাকি অ্যাকসেপ্টেড করা হয়েছে নাকি পেন্ডিং রয়েছে, কি রয়েছে সেটা আপনি কিভাবে দেখবেন সেটা আমি দেখিয়ে দেবো। এবং তার সাথে সাথে আপনি নতুন যে আবেদনটা করেছেন সেই নতুন আবেদন করার পর আপনাদের এডি অফিস অথবা কৃষি দপ্তর অফিসে আপনাদের কী কী কাগজপত্র জমা করতে হবে এবং তার সাথে সাথে সেখানে কিন্তু আপনাদের একটা স্বঘোষণাপত্রও জমা দিতে হবে, সেই স্বঘোষণাপত্রটা কীভাবে ফিল আপ করবেন সেটাও দেখিয়ে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো দেখতেই পেয়েছেন আমরা সেই অপশনটায় কিন্তু চলে আসি, স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন অথবা সিএসসি ফার্মার, এটার উপরে আমরা ক্লিক করে দেবো। এটার উপরে আমরা যখন ক্লিক করে দিয়েছি তখনই কিন্তু আমাদের এখানে আধার নাম্বারটা চেয়ে নিচ্ছে। তো এখানে আপনার আধার নাম্বারটা দিবেন, এই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করে দেবেন। তো দেখতেই পেয়েছেন আমরা যখন সার্চ অপশনের উপরে ক্লিক করে দিয়েছি আমাদের কিন্তু এরকম একটা পপ আপ শো করাচ্ছে যে রেকর্ড নট ফাউন্ড। তো সবার প্রথম বলে দিই এই অপশনটা কিসের জন্য কাজ করছে না, কারণ পিএম কিষাণ সম্মান নিধির সাইট কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়নি এবং পুরোপুরি কিন্তু সার্ভার এখনও ঠিক হয়নি, এর জন্য কিন্তু এই সমস্যাটা দেখাচ্ছে। কিছুদিন পর আপনারা যখন স্ট্যাটাস চেক করবেন তখন কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখন কিন্তু একটু আলাদা পদ্ধতিতে আপনাকে দেখতে হবে, তো সেটা কীভাবে করবেন আবারও আমরা ব্যাক হয়ে হোম পেজে চলে যাচ্ছি। দেখুন আমরা হোম পেজে চলে আসি, তো এখান থেকে সবার উপরে আপনারা একটু তুলে নেবেন। উপরে তুলে নেওয়ার পর এখানে দেখতে পারবেন ইন্ডিয়ান যে ম্যাপটা রয়েছে সেই ইন্ডিয়ান ম্যাপটার উপরে একটা জিনিস দেখতে পারবেন, ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড অপশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। এই ড্যাশবোর্ড অপশনের উপরে যখনই ক্লিক করে দেবেন নেক্সট পেজ খুলে যাবে। তো এখান থেকে সবার প্রথম আপনাদের স্টেটটা সিলেক্ট করে নিতে হবে, এরপর আপনাদের ডিস্ট্রিক্টটা, এরপর আপনাদের সাবডিভিশনটা, এরপর আপনাদের ভিলেজটা, ভিলেজটা সিলেক্ট করে নেওয়ার পর শো অপশনে ক্লিক করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু শো অপশনে ক্লিক করে দিয়েছি, এরকম ইন্টারফেস কিন্তু খুলে যাবে। তো সবার উপরে আপনারা তুলে নেবেন। তো কীভাবে চেক করবেন, তো দেখতেই পাচ্ছেন এখানে একটা জিনিস সবার উপরে তুলে নেওয়ার বা নিচে একটা জিনিস দেখতে পাবেন যে অনলাইন রেজিস্ট্রেশন স্ট্যাটাস। তো দেখুন এখানে মানে সমস্ত অপশানগুলো আপনাদের আমি ডিটেলসে বলে দিচ্ছি যে কোনটা কী। এই যে টোটাল রেজিস্ট্রেশন রিসিপ্ট, অর্থাৎ 165 জন এখানে দেখতে পাচ্ছেন, 165 জনের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন রিসিপ্ট করেছে, ঠিক আছে। এরপর রিজেক্টেড কিন্তু একটাকে জনেই, অর্থাৎ একটাও কিন্তু এখনও রিজেক্ট করেনি, এবং অ্যাকসেপ্টেড করেছে 28টা, অর্থাৎ আপনাদের বেনিফিসিয়ারি লিস্টে কিন্তু নাম উঠেছে 28 জনের, অর্থাৎ আপনাদের যে গ্রাম রয়েছে সেই গ্রামের 165 জন কিন্তু 2021-এ আবেদন করেছে এবং 28 জনের কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে এবং পেন্ডিং কেস এখনও রয়েছে 137টা, অর্থাৎ 137 জনের কিন্তু এখনও কাজ হয়নি অথবা এখনও কিন্তু এডি অফিস অথবা আপনাদের কৃষি দপ্তর অফিস থেকে কিন্তু নামটা এখনও তুলে দেয়নি বেনিফিসিয়ারি লিস্টে। তো বুঝতেই পারলেন এই অপশনটা। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখান থেকে আমাদের নামটা কীভাবে আমরা দেখে নেব। তো এই যে টোটাল রেজিস্ট্রেশন রিসিপ্ট দেখতে পাচ্ছেন, এটার উপরে আপনারা যখন ক্লিক করে দেবেন তখন একটা কিন্তু লিস্ট বের হবে, অ্যাকসেপ্টের উপরে যখন একটা অর্থাৎ ক্লিক করে দেবেন তখন কিন্তু আর একটা কিন্তু লিস্ট বের হবে, অর্থাৎ মানে কয়জনের অ্যাকসেপ্টেড হলো সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা টোটাল রেজিস্ট্রেশন রিসিপ্ট যেটা রয়েছে এটার উপরে আমরা ক্লিক করে নেব। তো আপনারা কীভাবে কনফার্ম হবেন যে আপনি যখন অনলাইনে রেজিস্ট্রেশনটা করেছেন, কারণ অনলাইনে রেজিস্ট্রেশন করার পর শুধুমাত্র একটা কিন্তু পপ আপ শো করায় যে আপনারটা সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়েছে, মানে ওখান থেকে কিন্তু আপনি কনফার্ম হতে পারছেন না যে আপনারটা সাকসেসফুলি হয়েছে কি হয়নি, কারণ বর্তমান যে সার্ভার খারাপ তো আপনাদের মনে কিন্তু একটা সংশয় থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাকসেপ্টেড এখানে কিন্তু সমস্ত লিস্ট কিন্তু আপনারা দেখতে পারবেন, এই যে অনলাইন অ্যাকসেপ্টেড এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 28 জনের। তো দেখুন এখান থেকে আপনারা কীভাবে দেখবেন, তো এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটের উপরে আপনারা ক্লিক করে দেবেন। এই থ্রি ডটের উপর ক্লিক করে দিয়ে একটু আপনারা উপরে তুলে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ফাইন ইন পেজ, এই ফাইন ইন পেজের উপরে ক্লিক করে দেবেন। ফাইন ইন পেজের উপর ক্লিক করে দিয়ে আপনার নামটা আপনি লিখে দেবেন। তো ধরুন আমি এখানে একটা নাম দিয়ে দিলাম বাবু। তো দেখুন বাবু নামে দেখুন কয়জনের নাম রয়েছে, তো দেখুন একটা রয়েছে বাবু মিয়া এবং তার বাবার নাম দেখতে পাচ্ছেন এটা রয়েছে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই নিচেই দেখবেন এখানে আরও একটা কিন্তু ইয়েলো কালারের রয়েছে, অর্থাৎ দুজনের নাম কিন্তু বাবু নামে কিন্তু বের হয়েছে। তো এইভাবে আপনি দেখে নেবেন যে আপনার নামটা দিয়ে সার্চ দেবেন কটা নাম বেরিয়ে আসে এবং যে নামটা হবে তার পাশে কিন্তু তার বাবার নামটা দেখতে পারবেন এবং সেভাবেই কিন্তু আপনি কনফার্ম হতে পারবেন। তো দেখুন এখানে কী বলা হচ্ছে, এই যে একটা আমরা নাম বের করেছি এখানে ইনি কোন লিস্টে রয়েছে, অনলাইন রেজিস্ট্রেশন পেন্ডিং, অর্থাৎ এনারটা কিন্তু রিসিভ হয়েছে, অর্থাৎ এনার কিন্তু সাকসেসফুলি রেজিস্ট্রেশন অনলাইন হয়ে গেছে, এনারটা পেন্ডিং রয়েছে, এনার কাগজপত্র যেদিনই জমা দিয়ে দেবে অথবা এডি অফিস থেকে যেদিনই অ্যাকসেপ্ট করে দেবে লিস্টে নাম উঠে যাবে বেনিফিসিয়ারি লিস্টে, সেদিন থেকে কিন্তু এই ব্যক্তিটা বেনিফিসিয়ারি স্ট্যাটাস চেক করতে পারবে, অর্থাৎ সেই ব্যক্তিটা কবে টাকা পাচ্ছে অথবা তার আধারটা ভেরিফাই হয়েছে কি হয়নি সমস্ত কিছু কিন্তু তার পরবর্তীতে সে দেখতে পারবে। তো বুঝতে পারলেন এভাবে যদি আপনি লিস্টে নাম দেখেন তাহলে বুঝে নেবেন যে আপনারটা কিন্তু সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়েছে এবং আপনার কোন স্ট্যাটাস রয়েছে, এভাবেই কিন্তু আপনি কনফার্ম হতে পারবেন। তো আবারও একবার আমরা ব্যাক হয়ে হোম পেজে চলে যাচ্ছি।
ওই লিস্টে আপনি যখনই দেখবেন যে আপনারটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে তখনই কিন্তু আপনার বেনিফিশিয়ারি লিস্টে কিন্তু নামটা উঠবে। তো বেনিফিশিয়ারি লিস্টে নাম উঠতে কিন্তু 10 থেকে 15 দিনের মতো কিন্তু টাইম লাগতে পারে, কারণ ওখানে অ্যাকসেপ্টেড দেখালি যে আপনার এখানে নামটা উঠবে তাও কিন্তু না। এবং তারপর কিন্তু আপনি এই যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করে কিন্তু আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন এবং সেখানে কিন্তু সমস্ত আপনি দেখতে পারবেন। তো বুঝতেই পারলেন এভাবে কিন্তু আপনি কনফার্ম হতে পারবেন যে আপনি 2021 যে আবেদনটা করেছেন সেটা আপনারটা কোন লিস্টে রয়েছে, পেন্ডিং রয়েছে নাকি অ্যাকসেপ্টেড করা হয়েছে, কীভাবে কী রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনি এভাবে দেখে নিতে পারবেন। তো বুঝতে পারলেন। এখন আমরা দেখে নিচ্ছি যে আপনি এডিও অফিসে গেলে কী কী আপনাদের জমা করতে হবে। তো দেখুন, সবার প্রথম বলে দিচ্ছি সেখানে কিন্তু একটা শংসাপত্র আপনাকে অথবা ঘোষণাপত্র কিন্তু একটা জমা দিতে হবে। সেই ঘোষণাপত্রটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা কীভাবে ফিল আপ করবেন, দেখে নিন। তো দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে কিন্তু সেই সঘোষণাপত্রটা, অর্থাৎ আপনি কিন্তু এখানে ডিক্লারেশন দিচ্ছেন যে আপনি কোনোরূপ প্রাতিষ্ঠানিক জমির মালিক নন অথবা কোনো সাংবিধানিক মানে কোনো পদে নেই অথবা কোনো লোকসভা রাজ্যসভা কোনো পদে নেই অথবা আপনি মাসিক 10,000 টাকার বেশি পেনশন পান না, এই সমস্ত কিন্তু আপনি এখানে ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন। তো সবার উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার নামটা দিতে হবে, আপনি যদি পুরুষ হন তাহলে স্ত্রী দিবেন, এরপর এখানে আপনার বাবার নামটা দিয়ে দেবেন অথবা আপনি যদি মহিলা হন তাহলে এখানে আপনার কিন্তু স্বামীর নামটা দিতে পারেন। এবং তার নিচেই একদম সবার নিচেই দেখতে পাচ্ছেন এখানে আপনার তারিখটা দিতে হবে, এখানে আপনার স্বাক্ষরটা করতে হবে এবং তাছাড়া এখানে আর কিচ্ছু নেই, শুধুমাত্র ছোট্ট কিছু কিছু কাজ শুধুমাত্র আপনাকে করতে হবে। এখানে আপনার নামটা, এখানে আপনার ঠিকানাটা দেবেন, এখানে আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন পিএম কিষাণ সম্মাননিধি করার সময় সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এবং এখন আপনাদের কী কী জমা করতে হবে, আধার কার্ড, রেশন কার্ড, জমির কম্পিউটার খতিয়ান এবং ব্যাংকের পাসবুক, এই চারটে জিনিস ছাড়া আর কিছু আপনি জমা করবেন না, কারণ বেশি ডকুমেন্টস জমা করলেই কিন্তু পরবর্তীতে আপনার অসুবিধা কোথায় হতে পারে। ধরুন একটা কোথাও একটা ডকুমেন্টস আপনার ফল পেয়ে গেলো তাহলে কিন্তু আপনার আবেদনটা রিজেক্ট করে দিতে পারে। এর জন্য যে কয়েকটা আপনার মেইনলি দিতে হবে, শুধুমাত্র আধার কার্ড, রেশন কার্ড, জমির কম্পিউটার খতিয়ান, ব্যাংকের পাসবুক। আবারও বলে দিচ্ছি, আধার কার্ড, রেশন কার্ড, জমির কম্পিউটার খতিয়ান, ব্যাংকের পাসবুক, এই চারটি জিনিস জমা দেবেন। এবং এই যে সঘোষণাপত্রটা, এই সঘোষণাপত্রটা আপনাদের এডি অফিসে জমা দেবেন অথবা আপনাদের কৃষি দপ্তর অফিসে। তো বর্তমান কিন্তু পুজোর জন্য হয়তো বন্ধ রয়েছে অফিস, পুজোর পরেই কিন্তু আপনারা দিতে পারেন। তো বুঝতেই পারলেন এতটুকুই আপডেট আজকে দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। এবং আপনি যদি নতুন আবেদন করতে চান পিএম কিষাণ সম্মাননিধি, এই নিয়ে আমাদের চ্যানেল অলরেডি ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সটা চেক করুন, সেখানে কিন্তু পেয়ে যাবেন সেই ভিডিও। এবং পিএম কিষাণ সম্মাননিধি নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সে নিয়েও কিন্তু একটা আমাদের পিএম কিষাণ সম্মাননিধি প্লেলিস্ট রয়েছে, ডিসক্রিপশন বক্স চেক করুন, সেখানে কিন্তু সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।